আজকে যে কি রান্না করি ভেবে ভেবে আমি মরি, আজকে যে কি রান্না করি ভেবে ভেবে আমি মরি। মানে রিহার্সালটা ওইদিকে গিয়ে করো না, অসুবিধে কি? আমার রিহার্সাল আমি করছি, তুমি বসে বসে গল্প ভাবো, প্রবলেম কি? আমি মোটেও গল্প ভাবছি না, আমি ভাবছি কোয়েল ভাইয়ের কথা। তো বসে বসে কোয়েল ভাইয়ের কথা না ভেবে ওনার অফিসে গিয়ে খোঁজ নিয়ে এসো। দুবার গিয়েছি, এত বড় একটা তালা ঝুলছে। কি আশ্চর্যজনক লোক, অফিসের ভিতরে তালা ঝুলিয়ে গায়েব, এটা কোনো কথা হলো? আচ্ছা, কোয়েল ভাইকে আবার কেউ গুমটুম করে ফেলেনি তো? হ্যালো, সালাম আলাইকুম থাইলাপা, আমি থেলিবেতি বাদ্যে থেকে অয়ন্ত ধরি বলছি। গলাটা তো অয়নের মতো, কে বলছেন? দি, অয়ন, অয়ন, অয়ন্ত ধরি। হাই, তোমরা কোথায় ছিলে? কোয়েলবের খবর কি? কোয়েলবের কোথায়? আতে আতে আতে, কোয়েল ভাই খুব ভালো আছে। ও থাইলাপা, কোয়েল ভাইয়ের তো একটা বিরাট প্রমোশন হয়েছে, তিনি এখন ডিরেক্টর থেকে ম্যানেজিং ডিরেক্টর হয়েছে। আছি আছি, প্রফেশনটা চেঞ্জ করেছি তো তাই একটু ঝামেলায় ছিলাম। শোনো শাইলা, তোমার সাথে আমার একটা জরুরি ডিসকাশন আছে। ফারুককে বলবো না তোমাকে বলবো? কি যে বলেন না কোয়েল ভাই, আমার বিষয় হলে আমার সঙ্গে কথা বলবেন? তাহলে এক্ষুনি আমি তোমার কানে আসছি। ওকে, আসেন, বাই। আরে কোয়েল ভাই, সালাম আলাইকুম, আসেন ভিতরে আসেন, অয়ন আসো ভিতরে আসো। থ্যাংক ইউ, অয়ন বসো না, ঠিক আছে থাক ভাই। হ্যালো, দেখে যাও কোয়েল ভাই এসছেন। শরীর কেমন আপনার কোয়েল ভাই? আরে ভালো না থাকলে তোমার এখানে এলাম কি করে? তা তো ঠিকই বলেছেন। তা হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গিয়েছিল? এবার ঈদের নাটক বানাবেন না কি অয়ন? তোমার কাছ থেকে তো স্ক্রিপ্টের জন্য কোনো ফোন টোন পেলাম না। তৃপ্তের জন্য আর আপনি কোনোদিনও ফোন পাবেন না ফারুক ভাই, আমাদের তারবার এখন তারকাদের জন্মদিন নিয়ে। হ্যাঁ, মানে কি? আমি নাটক ডিরেকশন দেওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু মিডিয়া ছাড়িনি। আছি আছি, আমি তোমাদের মতো তারকাদের সাথেই আছি। কিভাবে? একটা এজেন্সি খুলেছি আর কি, সেলিব্রিটিস বার্থডে।
একটা ইউনিক আইডিয়া। আর এটা আমার কোম্পানির প্রোফাইল, এর ভিতরে ডিটেইল বলা আছে আমরা কী কী করতে চাই। তোমরা একটু পড়ে নিও আর সন্ধ্যাবেলা একটু আমার অফিসে এসো। সেটা না হয় পরে পড়া যাবে, আপনি আগে মুখে বলেন তো ব্যাপারটা কি। সন্ধ্যায় অফিসে, বিফোর দ্যাট তোমরা দুজন এটা খুব মনোযোগ দিয়ে পড়ে নাও। বিষয়টা কি একটু টাচ দাও না? পড়া শেষ হলে তো টাচ দেব, শুধু এই কথাটা জেনে রাখো, এই কাজ কোয়েল ভাইয়ের জন্য না। তোমার কথাটা আমি মানছি যে কাজটা আমাকে মানায় না, কিন্তু আমি কি করব বলো? তাই বলে আপনি নাটক বানানো ছেড়ে দিয়ে তারকাদের বার্থডে আয়োজন করবেন? খারাপ কি বলো, একজন সেলিব্রিটির বার্থডে পালিত হবে, সেখানে বড় বড় স্পন্সর কোম্পানি এসে স্পন্সর করবে, তারপরে মিডিয়া পার্টনার থাকবে, একটা টেলিভিশন চ্যানেল, একটা এফএম রেডিও, প্রিন্ট মিডিয়া। বুঝতে পারছি, নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যার জন্য আপনি এইসব কাজ শুরু করেছেন। কি ঘটেছে বলেন তো কোয়েল ভাই? না এই কাজটা আমার ভালো লাগছে, তাই আমি কাজটা করছি। আসলে আমি সরাসরি তোমাদেরকে একটা প্রপোজাল দিচ্ছি। এই মাসের 27 তারিখে তো শাইলা তোমার জন্মদিন, এবার তোমার এই জন্মদিনের সেলিব্রেশনটা আমি আমার এই এজেন্সির প্রথম কাজ হিসাবে অর্গানাইজ করতে চাই। আমার বার্থডে সেলিব্রেশন অর্গানাইজ করবেন আপনি? হ্যাঁ, তোমার মতো সেলিব্রিটির বার্থডে সেলিব্রেশন অর্গানাইজ করাই তো আমার এজেন্সির কাজ। তোমার নাটকের ক্যারিয়ার শুরু হয়েছিল আমার ডিরেকশনে, আর আজকে আমি চাচ্ছি যে আমার এই এজেন্সির ক্যারিয়ারটা শুরু হোক তোমার বার্থডে সেলিব্রেশনের মাধ্যমে। শালা, কোয়েল ভাইয়ের কথায় কিন্তু যুক্তি আছে, তুমি রাজি হয়ে যাও। কোয়েল ভাই বললে তো কোনো কিছু করার নেই, উনি বললে তো আমি বিষ খেতে রাজি আছি, কিন্তু কোয়েল ভাই কীভাবে কী করবেন সেটা বলেন তো। এটা নিয়ে তুমি একদম ভেবো না শালা, আমি তোমাকে টাইম টু টাইম আপডেট করবো। বুঝতে পারছো ফারুক কী ঘটতে যাচ্ছে বাংলাদেশে? সেলিব্রিটিদের গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশন। আপনি তো যা করেন তা সবসময় ইউনিক হয়। ইউ আর রাইট ফার, ইউ আর ভেরি রাইট ফার। কথা হলো বলতো, বার্থডেটা আমার আর সেলিব্রেট করার ব্যবস্থা করবেন উনি? তোমার বার্থডে তো সবসময় তুমি সেলিব্রেট করো, এবার না হয় অন্যরা করলো, দেশের মানুষ পত্রপত্রিকা টিভির মাধ্যমে একটু জানলো, দেখলো। তোমার ধান্দাটা তো আমি খুব ভালোই বুঝতে পারছি। কি সবসময় তোমার বার্থডে পার্টি দেই আমি, আর আমারটা দাও তুমি, এবার চাপলি সে তুমি অন্যের উপর দিয়ে চাপিয়ে দিতে চাচ্ছ, তাই না? আমাকে বলছো কেন? তুমি নিজেই তো কোয়েল ভাইয়ের সামনে রাজি হয়ে আসলে। রাজি হওয়ার জন্য তো তুমি ইনসিস্ট করলে। আচ্ছা বাদাও, তুমি এক কাজ করো, তুমি কোয়েল ভাইকে ফোন করে বলো যে এবার তোমার বার্থডে দিয়ে শুরু করুক, আমারটা থাক। দ্যাট ইজ নট ফেয়ার শালা, এর মধ্যে আমাকে কেন টানছো? বলছি কারণ হঠাৎ করে একটা কথা মনে হয়েছে, সেজন্য। তুমি ভুলে গিয়েছো আমরা প্ল্যান করেছিলাম না, তোমার বাবা মা, আমার বাবা মা, আমরা সবাই মিলে গিয়ে বাইরে গিয়ে আমার বার্থডেটা সেলিব্রেট করবো। তাতে কি কোয়েল ভাই অ্যারেঞ্জ করছেন, ওনাদেরকে ওখানে আসতে বলো। না 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 না, ওনারা খুব মাইন্ড করবে, আমার বাবা মার চাইতে তোমার বাবা মাই বেশি মাইন্ড করবে, ওনারা তো ভাববেন যে আমি হয়তো। তুমি প্লিজ কোয়েল ভাইকে একটা ফোন করো না প্লিজ, বলে দেখো। ওকে। আরে ভাই, আপনারা কত লো কোয়ালিটির প্রোগ্রামের জন্য চোখ বুঝে 20 লাখ 30 লাখ টাকা করে দিচ্ছেন,
আর মিডিয়াতে এই প্রথম একটা ইউনিক প্রোগ্রাম যেখানে শায়লার মতো একটা হেভিওয়েট সেলিব্রিটির জন্মদিন দিয়ে শুরু করতে যাচ্ছি আমরা, সেখানে আপনারা কটা টাকার জন্য বার্গেন করছেন? ওকে ওকে, আপনার অফার আমার কাছে রইল। ওকে, আই উইল গেট ব্যাক টু ইউ, বাই। আরে তানভীর, তুমি আপনার যে প্রপোজালটা আছে, আমাদের কোম্পানি আপনার ইভেন্টটাকে স্পন্সর করতে চায় পুরোপুরি। আপনি যত টাকা চেয়েছেন পুরোটাই আপনি পাবেন। আচ্ছা, তুমি তো হিজ অ্যান্ড হার ফ্যাশনে আছো, তাই না? না কোয়েল ভাই, আমি এখন মলিস টলিট্রিসে সুইচ করেছি, ওখানকার মিডিয়াটা আমিই দেখি। আপনার প্রপোজালের সাথে আমাদের কিছু কন্ডিশন অ্যাড অন করতে হবে, দ্যাটস ইট। কন্ডিশনটা কি বলো সেটা? জি কোয়েল ভাই, বলতে পারেন এটা আমাদের একটা বিশেষ চাওয়া। আমাদের একটা প্রোডাক্ট আছে মলিস বিউটি ক্রিম, সেটা নিয়ে আমরা একটা গান তৈরি করব এবং সেই গানটা মঞ্চে গাইতে হবে অভিনেত্রী শায়লাকে। উনি তো এমনিতে ভালো গান গান, কিন্তু তানভীর, যার জন্মদিন সে নিজেই গান করবে, এটা একটু কোয়েল ভাই, এতে অসুবিধা কোথায়? ওনার গান গাওয়ার জন্য আমরা পেমেন্ট করব। অবশ্য গান তৈরি এবং গান গাওয়ার জন্য আমাদের আলাদা বাজেটও আছে। ঠিক আছে, আমি ব্যবস্থা করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। পারো, আমি শুটিং এ যাচ্ছি। কোলবেশিতে কথা আছে? আরে ধুর, ওনাকে পাওয়া যাচ্ছে না। মানে কি? দাঁড়ো দাঁড়ো, কোয়েল ভাই ফোন করেছে। ইসলাম আলাইকুম কোয়েল ভাই, আপনার মোবাইল ল্যান্ড ফোন সব বন্ধ কেন? দ্যাটস আ অফিসিয়াল সিক্রেট। আমাকে অন বলছিল, তুমি নাকি আমার ফোনে ট্রাই করছিলে। জি কোয়েল ভাই, ব্যাপারটা হচ্ছে ওই শালার বার্থডে সেলিব্রেশনটা নিয়ে একটু সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডু ইউ মিন জন্মদিন নিয়ে সমস্যা থাকবে কেন? ওটা কি ওর অরিজিনাল বার্থডে? না না, এটা ওর অরিজিনাল বার্থডে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা সবাই মিলে ঠিক করেছিলাম শায়লার এবারের বার্থডেটা আমরা বিদেশে সেলিব্রেট করব। তো না মানে শায়লার বার্থডে সেলিব্রেশনের সুযোগটা বোধহয় আপনার এবার হচ্ছে না, আপনি অন্য কোনো স্টারের বার্থডে সেলিব্রেশন দিয়ে আপনার এজেন্সিটা ওপেনিং করেন। ডোন্ট সে দ্যাট, আই রিপিট, ডোন্ট সে দ্যাট। শায়লার বার্থডে সব কিছু ফাইনাল হয়ে গেছে, আর শায়লার বার্থডেটা স্পন্সর করবে মলিস টলিট্রিস ইন্ডাস্ট্রিজ। তুমি শায়লাকে বলো দেশের বাইরে বার্থডে সেলিব্রেট করার অনেক সুযোগ সে পাবে। আমি রাখলাম। কি বলেন করবে? বললেন শায়লাকে বলো বিদেশে বার্থডে সেলিব্রেশনের সুযোগ ও অনেক পাবে, তোমার বার্থডে স্পন্সর হয়ে গেছে। আরে হ্যাঁ হ্যাঁ, মলিস বিউটি ক্রিম, এটা নিয়ে তুমি একটা গান লিখে এটাকে কম্পোজ করে ফেলো, তারপর সেটা সময় বুঝে আমরা শায়লাকে তুলে দেওয়ার ব্যবস্থা করবো। হ্যাঁ রাখি, হ্যাঁ রাখলাম। তারপর মিস্টার চৌধুরী, হোয়াটসঅ্যাপ। তোল ভাই, ওই থাইলাপার বার্থডে কেকটা একটা কোম্পানি স্পন্সর করতে চায়। বার্থডে কেক স্পন্সর? না না, পুরো অনুষ্ঠানটাতে স্পন্সর করেছে মলিস বিউটি ক্রিম।
আর তাছাড়া এই কেকের দাম তো ধরা রয়েছে ওই বাজেটের মধ্যে। তুনো অসুবিধা নাই তোয়েল ভাই, আপনি শুধু ওই পন্থর কোম্পানির কাছ থেকে এই কেকের বাজেটটা বাদ দিয়ে দেবেন, তাহলে তো হয়ে গেল। শুনে এই পন্থর কোম্পানি কেক দেওয়ার পাশাপাশি আপনাকে 200,000 টাকা দেবে। তোয়েল ভাই, ওই শুধু ওই কেকটা কাটার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিতে হবে, সেটা হচ্ছে হাই তোয়ে বেকাতে থুদন্দে এখন কেক কাটছেন অভিনেত্রী থাইলা। হাই চয়েস বেকার, দে আর দ্য বেস্ট বেকার ইন ঢাকা। যাও যাও যাও, তুমি ফাইনাল করে ফেলো, যাও। থ্যাংক ইউ। ও আরেকটা কথা, ওই কেকটা কাটার আগে থাইলাপাকে একটু হাসি মুখ করে বলতে হবে, হাই তোয়ে বেকার মাই ফার তোয়ে। আচ্ছা যাও যাও যাও, তুমি ফাইনাল করে ফেলো, যাও। থ্যাংক ইউ তোর ভাই। শাইলাকে এত কিছু করতে রাজি হবে ওর যা মেজাজ। জি জি, আমি আমি তো বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কথা বলো, কথা বলো। কে? কথা বলো না। হ্যালো, শায়লার জন্মদিন নিয়ে এসব কি শুনছি ফারুক? জি জি, আসসালামু আলাইকুম বাবা। জি জি, এ শায়লা, তোমার বাবাকে তুমি বুঝিয়ে বলো, আমার উপর চাপালে কেন? জি জি জি, বলেন বাবা। না, একটু ঝামেলা হয়ে গেছে, এবারটা না হয় আমরা দেশেই করি, সামনের জন্মদিন বাইরে করব। What do you mean? ওদিকে তোমার বাবা মা, এদিকে আমরা দুজন, সবাই মিলে দেশের বাইরে শায়লার জন্মদিন পালন করব বলে প্ল্যান করলাম, আর তুমি কি করছো সব? না আমি না বাবা, মানে শায়লা নিজেই তো রাজি। চুপ কর। জি, শায়লার দোষ দেবে না, শায়লা রাজি হলে তুমি ওকে মানা করো নি কেন? জি বাবা জি, ও শায়লার সাথে কথা বলবেন? জি ধরেন ধরেন, আমি দিচ্ছি। শায়লা ধর, বাবা কথা বলবেন। জি বাবা। আমি তো তোর সাথে কথা বলতে চাইনি, কবিরটা চাবা দিয়ে নিয়েছি। জি বাবা। বাবা যা হওয়ার তো হয়ে গেছে না, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি ব্যবস্থা করা যাবে, দেখছি বাবা। বাবা শুনো, আমি তোমাকে পরে ফোন করে সব কিছু জানাই, হ্যাঁ এখন রাখছি বাবা। হ্যাঁ কি ব্যাপার ফারুক, তুমি জানতে নাকি উনি আসবেন? না মানে ওই তোমার জন্মদিনের অনুষ্ঠানে কেক কাটার আগে তোমাকে স্টেজে উঠে একটা গান গাইতে হবে। আমি গান করব? আমার বার্থডে অনুষ্ঠানে আমি গান করব? কেন, অসুবিধা কি? সিনেমায় দেখোনি যার জন্মদিন সেই পিয়ানোর সামনে বসে বসে গান গায়? রাইট, ফারুক ভাই একদম ঠিকই বলেছেন, গানটা ইংরেজিতে কম্পোজ করে ফেলেছি, সুসহ শুনে নাকি? হ্যাঁ হ্যাঁ শুনি শুনি। শালাপা, ফারুক ভাই। জি, থ্যাংক ইউ। ফারুক ভাই, শালাপা শুরু করি। হ্যাঁ হ্যাঁ শুনি। শুরু করি ফারুক ভাই। শালাপা is beauty green, it makes your face look very skinny. Mole is fair and it's beauty green, it makes your face look very skinny. Mole is fair and it's beauty green, it makes your face look very skinny. Mole is fair and it's beauty green.
সুন্দর না শৈলা? জন্মদিনের কেকের উপরে ক্যান্ডেল গুলো বসানো থাকবে না, খুদি নিভানোর জন্য সেগুলো মুনলাইট কোম্পানি পন্থর করতে চায়। অসময় যাবে তাই বলো কি? হ্যাঁ যাও যাও, ফাইনাল করে ফেলো। থ্যাংক ইউ। আমি আমার বার্থডেতে মলিস ফেয়ারনেস বিউটি ক্রিম এর বন্দনা গান গাইবো? আমি জীবনে কোনদিন এই ক্রিম টাচ করে দেখেছি? তুমি আমাকে অ্যাকিউজ করছো কেন? আমি কি করেছি? সবকিছুর মূলে হচ্ছে তুমি। এগুলো সব তোমার ষড়যন্ত্র। তা না হলে তুমি কেন বললে যার বার্থডে তাকে সিনেমাতে দেখা যায় পিয়ানো বাজিয়ে বাজিয়ে গান গিয়ে শোনাতে? আমি কি মিথ্যে বলেছি বলো? চুপ করো সত্যবাদী যুধিষ্ঠির। ও ও ও ও ও, কি গান! আমি পারবো না এই গান গাইতে। তুমি এখন কলভাকে ফোন করে বলো। তাহলে তুমি নাসিরের সঙ্গে রিহার্সাল করলে কেন? তখন তো দেখলাম বেশ নেচে নেচে ভালোই রিহার্সাল করলে। সেটা তো ওনাকে অনার করে করেছি। উনি এখনকার ক্রেজ মিউজিক ডিরেক্টর। উনি আমার বাড়িতে এসেছেন আমাকে গান শেখানোর জন্য। আমি ওনাকে অপমান করব? তোর ফোন কোথায়? ফোন বাজছে, ধরো গিয়ে। জি সালামুকুম কোয়েল ভাই, বলেন। সব ঠিকঠাক মতো হয়েছে? গানটা ঠিকমতো তুলে নিয়েছো তো? জি নিয়েছি। কোয়েল ভাই আমার একটা কথা আছে। নো নো নো, এখন কোনো কথা বলো না শৈলা। আগে তোমার জন্মদিনটা হয়ে যাক, তারপর তোমার সব কথা শুনবো। শোনো, তোমাকে যে আমি ফোন করেছিলাম, আগামী সাত দিন তুমি শ্যুটিংয়ের কোনো শিডিউল রাখবে না, সব ডিরেক্টরদের বলে দাও। কী বলছেন কোয়েল ভাই, আমার তো সব শিডিউল দেওয়া আছে, ওরা বিপদে পড়ে যাবে না? ও নো ওয়ে শৈলা, তোমার ড্রেস মেকিং ট্রায়াল, তোমার হেয়ার ড্রেসিং, তোমার ড্রাই রিহার্সাল, গান রেকর্ডিং, ভেরি হেভি শিডিউল ফর 7 days। আরে কি বলছো, খুব ভালো রেসপন্স পাচ্ছি। মলিস টয়লেট্রিজ ইন্ডাস্ট্রিজের মতো একটা হাই প্রোফাইল কোম্পানি আমার টাইটেল স্পন্সর করছে। শোনো, সব ডিরেকশন ফিরেকশন ছেড়ে দাও, ছেড়ে দিয়ে একটা ভালো চিন্তাভাবনা করে এরকম একটা কিছু নিয়ে নেবে, বড় কাজে বেঁচে যাবে। হ্যাঁ শোনো, তোমাকে যে বললাম যে এই আমাদের মিডিয়া ফোরামে কাকে কাকে ইনভাইট করতে হবে একটা লিস্ট পাঠাও, লিস্টটা যেন শর্ট হয়, মানে একেবারে যাদেরকে না বললে নয় সেরকম নামগুলো পাঠিও। ভালো থেকে সুজন, বাই। এইটা হচ্ছে আপনার জন্মদিনে যে ডেট করবেন সেটা ডিজাইন বুক, এখান থেকে একটা ডেট পছন্দ করে দিবেন, আমরা সেটা অর্ডার করে দেব। দেখি আপা, আপনার ড্রেসটা পন্থর করতে বাংলা বসন। বাংলা বসন?
আর থাইলাপা ওই তাল আপনার গানের রেকর্ডিং, পড়তো আপনার হেয়ার ডেথিংয়ের তাল। ও জানেন তো আপনার হেয়ার ডেথিংটা পন্থর করতে ন্যাথনাল থেনথেথন পাবলিকা অরিজিনাল হেয়ার কেয়ার। অয়ন ভাই এসব কিছু বাদ দেওয়া যায় না। তুই থাইলাপা ওই তুই বাদ দেওয়ার কথা বলতেন। এই যে আমার এই জন্মদিনের অনুষ্ঠান, এসব কিছু বাদ দেওয়া যায় না। আমি তো কোয়েলভের কথা রাজি হয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। অয়ন প্লিজ ভাইয়া তুমি আমাকে বাঁচাও। ভাইয়া তুমি আমার ছোটো ভাইয়ের মতো, আমি সারা জীবন তোমার কথা মনে রাখবো। প্লিজ ক্যান্সেল করে দাও না প্লিজ। থাইলাপা তীরে এসে তরি ডুবাবেন না, তাহলে তোয়েল ভাই হাত ফেল করে দাইগার উপরে থেক। কার্ডের ম্যাটার আর ডিজিটাল ব্যানারের ম্যাটার তো তুমি পেয়ে গেছো। এখন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হওয়া চাই, মানে আই মিন একটা আই ক্যাচিং ডিজাইন। কালারটা কী করবো কোয়েল ভাই? আরে তুমি আর্টিস্ট মানুষ, তুমি সেটা ভালো বুঝবে। আমি চাই একটা ব্রাইট কালারফুল ডিজাইন, ব্যাস। ওকে কোয়েল ভাই, নো প্রবলেম। ওকে বাই। কী খবর অয়ন? একটা গুড নিউজ আছে তোয়েল ভাই। গুড নিউজ? তোমার গুড নিউজ তো হচ্ছে স্পন্সর। না না আর কোনো জায়গা নেই স্পন্সরের। পন্থরের জায়গা আছে তোয়েল ভাই। তাক্কু তাক্কু দি তোয়েল ভাই। মানে নাইফ দি তোয়েল ভাই। ওই থাইলাপার কেক কাটার জন্য যে তাক্কু ব্যবহার হবে সেটা বুচাত কিতেন নাইফ কোম্পানি পন্থর করতে দেয়। ওয়ান লাখ বললো কি? আরে তুমি তো দেখছি এক প্রোগ্রামে আমাকে কোটিপতি বানিয়ে দেবে। হ্যাঁ যাও যাও যাও, ফাইনাল করো, যাও ফাইনাল করো, যাও। থ্যাংক ইউ। অয়ন শাইলা স্যার তোমার কাজটা সেরে নাও। দিতুল ভাই থাইলাপা এটা হচ্ছে আপনার কেক কাতার তাক্কু দ্বারা পন্থর করতে, এটা হচ্ছে তাদের। থাইলাপার মুড মনে হচ্ছে ভালো না। ভারত ভাই এটা আপনি করেন। বুচার্স কিচেন নাই, আমার কিচেনের অহংকার। ইয়েস থাইলাপা এটা বলে তাক্কুটা হাতে এইভাবে ক্যাটওয়াক করতে করতে এতে ঘ্যাতাং করে কেকটা খেতে দিবে। কি করবে ছুরি হাতে আমাকে এভাবে ক্যাটওয়াক করে হেঁটে আসতে হবে? আহ শাইলা তুমি একজন অভিনেত্রী, কত নাটকে তো এরকম ক্যাটওয়াক করেছো তুমি। ঠিক আছে করবো। টেম্পারেচার তো অনেক হাই দেখছি, কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে। আপনারা দুজন ফিসফিস করে কি কথা বলেন? আচ্ছা কোয়েল ভাই আপনার যে আমাকে ছটা কার্ড দেওয়ার কথা ছিল ওটা কোথায়? কার্ডগুলো দেন। শালা ওই না মানে ওই ছটা কার্ড তো দিতে পারছি না। কি কি বলেন কোয়েল ভাই, আপনার কাছে আমি 20টা কার্ড চেয়েছি, আপনি আমাকে রিকোয়েস্ট করে 6টাই নামালেন, এখন বলছেন সেই 6টা কার্ডও দিতে পারবেন না? তুমি শুনছো ফারুক, বুঝতে পারছো প্রেসিডেন্টটা কোথায় গিয়ে দাঁড়াবে তুমি বুঝতে পারছো? ও হ্যাঁ হ্যাঁ কোয়েল ভাই আপনি বরং এক কাজ করেন, আপনি 4টা কার্ড দেন, তাহলে শালার বাবা মা আর আমার বাবা মা গেল, ও কিন্তু 4টা কিন্তু দিতেই হবে। আর ওইখানে তো টেকনিক্যাল প্রবলেম, অনলি ওয়ান সিট লেফট। হোয়াট অনলি ওয়ান? আই এম সরি টু সে কোয়েল ভাই, আই এম টোটালি আউট অফ ইট, আপনি অন্য কোনো সেলিব্রিটি বার্থডে সেলিব্রেট করুন গিয়ে। এই শালা এই ফারুক যাও না, তুমি ওকে একটু ঠান্ডা করো না প্লিজ, যাও। তুল ভাই থাইলাপা আমারে থুপ দেহ করে, আমি কি একবার ট্রাই করে দেখবো?
এক চড় মেরে তোমার দাঁত সবগুলো ফেলে দেবো, বেয়াদব করে দেখ। প্লিজ চাও না, একটু চাও প্লিজ। এই রিস্ক বোধহয় আমি নিতে পারবো না কোয়েল ভাই। ও রাগলে হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে মারে। সেবার আমাকে ল্যাপটপ ছুঁড়ে মেরেছিল। আমার মনে হয় আপনি নিজেই চেষ্টা করুন, হেল্প ইউর সেলফ। ইটস এ কোয়েশ্চেন অফ মাই নিউ ক্যারিয়ার। তুমি এটাকে অঙ্কুরে বিনষ্ট করে দিও না। দেখো ওদের যে কনফারেন্স রুম, সেখানে সিটের সংখ্যা হচ্ছে 500, 499টা সিট স্পন্সর কোম্পানির লোকজন নিয়ে গেছে। আমি তাদের সাথে লাস্ট মোমেন্ট অব দ্য ফাইট করেছি, বার্গেন করেছি, কিন্তু আমার কোনো লাভ হয়নি। উল্টো ওরা কী করলো, আমাকে হুমকি দিল যে স্পন্সরশিপ ক্যান্সেল করে দেবে। এখন কোন দিকে যাই তুমি বলো? প্লিজ আপনি আমাকে রিকোয়েস্ট করেন না। আপনি জানেন এই বার্থডেটা আমি আমার বাবা মা শ্বশুর শাশুড়িকে নিয়ে দেশের বাইরে সেলিব্রেট করার কথা ছিল। আমি অনেক কষ্টে শুধুমাত্র আপনার জন্য তাদেরকে এই বার্থডে সেলিব্রেট করার জন্য রাজি করিয়েছি, আর এখন আপনি আমাকে বলছেন আমি এখানেও তাদেরকে নিতে পারবো না। না না, তুমি তাদেরকে নিতে পারছো না, এটা তো ঠিক না। তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তো একজনকে নিতে পারবে। প্লিজ কোয়েল ভাই, স্টপ ইট। তুমি বিশ্বাস করো, মানে আমাদের স্পন্সররা যে এবার তাদের আত্মস্বজন নিয়ে মানে এতগুলো সিট অকুপাই করে ফেলবে এটা আমি জানতাম না, তাহলে আমি তোমাকে এভাবে রিকোয়েস্ট করতাম না। না, তোমার বাবাই তো তোমার বার্থডে সেলিব্রেশন নিয়ে বেশি ঝামেলা করছেন না। মানে ওই একটি টিকিট ওনাকে দিয়ে দাও, আমার বাবা মাকে আমি সামলাব। রাইট, থাইলা বাবা ফারুক ভাই কিন্তু ঠিক বলেছেন। চুপ করো, একদম চুপ ফারুক, তুমি কোনো কথা বলবে না। কোল ভাই, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। বলো। আপনি জীবনেও যেখানে কাউকে কোনোদিন কেয়ার করেননি, কি সে প্রোডিউসার, স্পন্সর, চ্যানেল, কাউকে না, সেখানে আপনি কিভাবে নিজেকে বিক্রি করে দিচ্ছেন স্পন্সরদের কাছে? সেলিব্রিটিদের বার্থডে সেলিব্রেট করা কি আপনার কাজ? কেন আপনি নিজেকে বিক্রিতে এসব কাজ করছেন বলেন তো? কোল ভাই, শায়লা কিন্তু খুব সিরিয়াস একটা প্রশ্ন করেছে। আপনার কাছে আমার ওই একই প্রশ্ন। আমি এখন এসবই করব। কেন? কারণ আমি আর কখনো নাটকের ডিরেকশন দেব না। কি এমন হয়েছে যে আপনি আর কোনোদিনও নাটক ডিরেকশন দিবেন না বলেন তো? আপনি তো বলতেন কোয়েল ভাই, ডিরেকশন দিতে দিতেই যেন আপনার মৃত্যু হয়। হ্যাঁ বলতাম, কিন্তু একটা অভিমান, একটা অভিমানে আমি নাটক থেকে অনেক দূরে চলে গেছি, ডিরেকশন থেকে অনেক দূরে চলে গেছি। শুনবে সেটা? শুনবে? একটু পরে বিগ মামের নাটক শুরু হয়ে যাবে। বিগ মাম আর সুকন্যা একসাথে বসে মজা করে নাটকটা দেখবে। মায়ের কথা শুনতে হয়।
যায় যায় সুকন্যা দুধ খেতে যায়, তারপরে সে বিগ মামের পাশে লক্ষ্মীর মধ্যে বসে যায়। হ্যাঁ ওকে ভাইয়া, তোমার কোনো নাটক চলছে নাকি টিভিতে? তুই এটা কি জিজ্ঞেস করলি আমাকে? আমার দুটো সিরিয়াল এখন চলছে, এই এটিএনটা এখন শুরু হয়ে যাবে, সেটা দেখবো বলে আমি বসে আছি। তুই কি আমার নাটকের খোঁজ খবর রাখা বাদ দিয়ে দিয়েছিস? ভাইয়া এই দেশে চ্যানেল দেখাই হয় না, ইন্ডিয়ান চ্যানেল দেখি তো একটা নাটক শেষ হতে না হতে আরেকটা নাটক শুরু হয়ে যায়, টেরই পাওয়া যায় না, এত মজার আর এত তো খুবই কম। এই যে এখন দেখা শুরু করব, একদম রাত 11টা পর্যন্ত টানা চলবে। ও ভাই শোনো, তোমার যদি এর মধ্যে খিদে লাগে খেয়ে নিও, টেবিলে খাবার দেওয়া আছে। আমাকে এই সময়ের মধ্যে আর ডেকো না, হ্যাঁ নাটক দেখা শুরু করব তো। ভাইয়া একটু 26 নাম্বারটা দাও না চ্যানেল। না তুই নিজে চেঞ্জ কর। তুমি কি রাগ করলে নাকি? না কিছু না। তুই দেখ তোর পছন্দের সিরিয়াল দেখ। তোমরাই বলো আমি যে নাটকের ডিরেকশন দেওয়া ছেড়ে দিয়েছি সেটা কি অযৌক্তিক? আমার নিজের বোন আমার নাটক সম্পর্কে কোনো খোঁজই রাখে না, সে 9টা থেকে বসে রাত 12টা পর্যন্ত ইন্ডিয়ান সিরিয়াল দেখে। সারা দেশে আজ এই অবস্থা, আমি কি জন্য নাটক বানাবো, কার জন্য নাটক বানাবো? কোল ভাই আপনার অভিমানের যথেষ্ট যুক্তি আছে আমি মানছি, কিন্তু তাই বলে আপনি নাটক বানানো ছেড়ে দেবেন এটা খুবই অযৌক্তিক। কোল ভাই লাইক কোল ভাই, নাটকের অবস্থা এমনি খুব খারাপ, এই অবস্থায় যদি তাকে ছেড়ে আপনি দূরে চলে যান তাহলে নাটকের অবস্থা আরও খারাপ হবে, তার দায় কিন্তু আপনি এড়াতে পারবেন না। কোল ভাই কোল ভাই নাটক বানানো ছেড়ে দেওয়ার পর আমার এত খারাপ লেগেছে, এত খারাপ লেগেছে, একা ঘরে বসে কেঁদেছি, কিন্তু তোয়েল ভাইকে আমি কিচ্ছু বলতে পারিনি। থ্যাংক ইউ থাইলাপ্পা, থ্যাংক ইউ ফারুক ভাই, আপনার তোয়েল ভাইকে এইভাবে বলেছেন আমার খুব ভালো লাগতে, খুব ভালো লাগতে। প্লিজ গোল ভাই অভিমান করে নাটকের আরও ক্ষতি করবেন না। গোল ভাই প্লিজ, আপনার বোনের মতো যেন বাংলাদেশের সবাই অন্য নাটক দেখা বন্ধ করে আমাদের নাটক দেখা শুরু করে সেই ব্যবস্থা করুন। প্লিজ কোয়েল ভাই, প্লিজ প্লিজ কোয়েল ভাই।